আয়ান ইতালির ভেনিস শহরের এক সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করে। তার জন্ম ইতালিতে হলেও বাবা মা বাংলাদেশের। বাবা একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন আর মা পরিবারের সকল কিছু দেখাশোনা করেন। বাংলাদেশে শুধু তার দাদা থাকেন। দাদার নিজ দেশের প্রতি ছিল অগাধ ভালোবাসা, এর জন্য তিনি ইতালিতে কখনো আসেননি। কয়েক বছর হল দাদা পরলোক গমন করেছেন। এখন সেই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গ্রামের দূরসম্পর্কের এক বয়স্ক দাদা বাড়িটি দেখাশোনা করেন। আয়ান ছোটবেলা থেকেই ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। বাংলাদেশকে নিয়ে তার ভীষণ আগ্রহ। কখনো সে বাংলাদেশে যায়নি, শুধু মার মুখেই শুনেছে ওদেশের কথা। একদিন খাবার টেবিলে আয়ান ও তার মা কথা বলছে। প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার কারণে আয়ানকে প্রায় বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করার জন্য বিভিন্ন প্রত্নতান্ত্রিক স্থানে ভ্রমণ করতে হয়। বাংলাদেশ একটি সবুজ শ্যামল প্রকৃতির দেশ। এদেশের মতো যান্ত্রিক শহর না, গ্রামের পরিবেশ বেশ মনোমুগ্ধকর। মায়ের মুখে বাংলাদেশের কথা শুনে সে মাকে জিজ্ঞাসা করল, বাংলাদেশের প্রত্নতান্ত্রিক দর্শনীয় স্থান নেই? বাংলাদেশের দর্শনীয় স্থানের শেষ নেই। প্রাচীনকাল থেকে এদেশে রাজা, বাদশাহ, জমিদার ও ইংরেজরা বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন, সেগুলো এখন ধ্বংসপ্রায়। খুব ইন্টারেস্টিং তো। প্রত্নতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার কারণে আয়ানকে প্রায় বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি তৈরি করতে হয়, বিভিন্ন দার্শনিক স্থানে ভ্রমণ করতে হয়। মায়ের মুখে বাংলাদেশের এমন প্রশংসা শুনে মাকে বলল, মা, আমি বাংলাদেশে যেতে চাই, ওখানে বিভিন্ন দর্শনীয় স্থানের উপর ডকুমেন্টারি তৈরি করব। কিন্তু বাংলাদেশে তো আমাদের কোনো রিলেটিভ নেই, তুই কখনো বাংলাদেশে যাসনি, সেখানকার পরিবেশের সাথেও তুই নিজেকে মানিয়ে নিতে পারবি না। তুমি না বলেছিলে আমাদের একটা পরিত্যক্ত বাড়ি আছে বাংলাদেশে, সেখানে আমাদের দূরসম্পর্কের এক দাদা থাকেন, তার সাথে কথা বললে সেখানে গিয়ে উঠব। সে বয়স্ক মানুষ, তোর ঠিক মতো দেখাশোনা করতে পারবে না। আমি মানিয়ে নেব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তোর বাবার সাথে কথা বলে দেখি। সেই রাতে আয়ানের মা আয়ানের বাবার সাথে কথা বলে। প্রথমে বাবা রাজি হতে চাচ্ছিল না, পরে মার অনুরোধে রাজি হন। আয়ানের বাবা গ্রামে সেই দূরসম্পর্কের দাদার সাথে ফোনে কথা বললেন, তাকে সব কিছু বুঝিয়ে বললেন। সামনের সপ্তাহে ফ্লাইট, সময় যেন কাটে না। কখন বাংলাদেশে যাবে, বাংলাদেশকে দেখার আনন্দ, নানান জল্পনা কল্পনা করতে থাকে আয়ান। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। আয়ান তার প্রয়োজনীয় জিনিসপত্র একটি ব্যাগে নিয়ে রাখে, তারপর বাবা মার থেকে বিদায় নিয়ে বিকালের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ সময় জার্নি করার পর বাংলাদেশে যখন ল্যান্ড করে তখন প্রায় সন্ধে হয়ে গেছে। প্লেন থেকে নেমেই আয়ান সেই দাদুকে ফোন করে। দাদু বৃদ্ধ হওয়াতে এয়ারপোর্টে আসতে পারেননি। ফোনে গ্রামে যাওয়ার ঠিকানা নেয় আয়ান। শহর থেকে 200 কিলোমিটারের মতো রাস্তা। প্রথমে বাসে যেতে হবে, তারপর গ্রামের রাস্তায় গিয়ে রিক্সা নিতে হবে। আয়ান একটি বাসে উঠে যায়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর বাস হেল্পার তাকে একটি গ্রামের পাশে নামিয়ে দেয়। চারপাশ অন্ধকার, রাস্তা নির্জন, কোনো মানুষ নেই রাস্তায়। পাশে একটি চায়ের দোকান দেখতে পেয়ে আয়ান সেদিকে যায়। তারপর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আমি ইতালি থেকে এসেছি, গ্রামের রাস্তা চিনি না, ভূপনগর যাব, একটু বলবেন প্লিজ। এত রাতে ওই গ্রামে যাইবেন কেন? সেখানে আমার গ্রামের বাড়ি, আমি আগে কখনো গ্রামে যাইনি। একটু সামনে গেলে রিক্সা পাওয়া যাইব, রিক্সওয়ালারে গ্রামের নাম কইলেই আপনারা পৌঁছাইয়া দিব। আয়ান কিছুদূর এগিয়ে যেতেই একটা রিক্সা দেখতে পেল। সে সামনে এগিয়ে গেল। আঙ্কেল, ভূপনগর যাবেন? মামা, এত রাতে ইহানে যাবো না। যাবেন না কেন, চলেন না, ভাড়া বাড়িয়ে দেব নে। ওই জায়গাটা ভালো না, রাতের বেলা কেউ এখানে যায় না। কেন যায় না? কেন
সেইটা মামা কইতে পারুম না। আপনি গ্রামে নতুন নাকি? হ্যাঁ, আমি ইটালি থেকে এসেছি। ভূপনগর আমার দাদার বাড়ি। আয়ান গ্রামে নতুন এসেছে শুনে রিক্সাওয়ালা যেতে রাজি হয়ে যায়। ধীরে ধীরে গ্রামের আঁকাবাঁকা রাস্তায় রিক্সা চলছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, এই যেন নতুন পরিবেশ। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রিক্সায় যেতে যেতে রিক্সাওয়ালাকে আয়ান জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি বললেন এখান দিয়ে কেউ রাতে যায় না, কেন যায় না বলবেন প্লিজ? হেইডা শুন না, আপনার কাম নাই, গ্রামে নতুন, সব কিছুতে কৌতূহল দেখাইয়েন না। রিক্সাওয়ালার কথা শুনে আয়ান আর প্রশ্ন করতে সাহস পেল না। আরেকটু সামনে যেতেই আয়ান সেই গ্রামে পৌঁছে গেল। রিক্সা থেকে নেমে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। গভীর রাত, গ্রামের পরিবেশে সে নতুন, অন্ধকারে সব কিছু কেমন যেন অচেনা। কিছুক্ষণ পর লণ্ঠন হাতে কে যেন সামনের দিকে এগিয়ে আসছে। লণ্ঠনের আলোতে দেখা গেল বৃদ্ধ এক লোক, চুল সাদা, চোখের ভ্রু ও দাড়ি সাদা। বুঝতে আর বাকি রইল না, ইনিই সেই দাদা। গ্রামের বাড়িতে প্রবেশ করে আয়ান দেখল দুটো বড় বড় টিনের দুচালা ঘর, বাড়ির আশেপাশে অনেক পুরনো গাছ এবং জঙ্গলে ভরপুর। তার একটি ঘরে আয়ানের থাকার ব্যবস্থা করা হয়েছে। দাদা রাতের খাবার এনে দিলেন। রাতের খাবার খেয়ে আয়ান শুয়ে পড়ল, দীর্ঘ জার্নি করায় শরীর ক্লান্ত। পরের দিন সকালে দেখা গেল দাদা আয়ানের জন্য একটি ছেলেকে ঠিক করেছে। ছেলেটি এই গ্রামেরই। আয়ানের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই ছেলেটিকে আয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়েছে। ওর নাম হাসানুজ্জামান। ছেলেটা আয়ানের সমবয়সী, দেখতে অনেকটা হাসি খুশি মুখ। অল্প কিছুক্ষণের মধ্যেই ছেলেটার সাথে আয়ানের ভাব জমে গেল। বিকেলে আয়ান হাসানুজ্জামানকে সাথে নিয়ে গ্রাম দেখতে বের হলো। সবুজ শ্যামল গ্রাম, এ যেন স্বপ্নের দেশ। চারপাশ তাকিয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো আয়ান। মা ঠিকই বলেছিল, এ দেশ ইতালির মতো যান্ত্রিক শহর না, গ্রামের মানুষগুলোও সহজ সরল। তাদের আতিথ্যটা দেখেও মুগ্ধ হলো আয়ান। কিছুদূর হাঁটতেই একটা বিশাল নদী দেখা গেল, কিন্তু নদীতে কোনো পানি নেই। হাসানুজ্জামান বলল, এইটা মরা নদী, অনেক আগে নদীতে স্বচ্ছ পানি ছিল, মাছ ছিল, নদী পথই ছিল একমাত্র চলাচলের অবলম্বন। গ্রামের অভিশাপে নদীটি মরা নদীতে পরিণত হয়েছে। গ্রামের অভিশাপ? এই গ্রামে একটা অভিশপ্ত রাজবাড়ি আছে। রাইতের বেলা গ্রামের কেউ রাজবাড়ি পাশ দিয়া যায় না। রাতে অনেকেই রাজবাড়ির ভেতর থেকা একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। রাজবাড়ির অভিশাপে গ্রামের নদীটিও মরা নদীতে পরিণত হয়েছে। কেমন অভিশাপ? আমি পুরাটা জানি না, তবে গ্রামের মানুষরা এ বিষয়ে কোনো কথা বলতে চায় না, সবাই বিষয়টিকে এড়িয়ে যায়। আয়ান এখন বুঝতে পারল গ্রামের সেই রিক্সাওয়ালা কেন বিষয়টিকে এড়িয়ে গিয়েছিল। হাসানুজ্জামানের কথা শুনে আয়ানের কৌতূহল আরও বেড়ে গেল। বিদেশে বড় হয়েছে সে, কখনো অদ্ভুত অলৌকিক কিছু দেখেনি বা শুনেনি সে, তাই এসব বিষয়ে তার বিশ্বাসও নেই। তবে গ্রামের সম্পর্কে এমন কথা শুনে সে অনেকটা অবাকই হল। সন্ধ্যায় সে বাড়ি ফিরে গেল। রাতে দাদার থেকে রাজবাড়ি সম্পর্কে জানতে চাইল, কিন্তু দাদা যেন রাজবাড়ির কথা শুনে ভয় পেয়ে গেল। তবে তিনি তা আয়ানকে বুঝতে দিলেন না। তিনি বললেন, এটা অনেক পুরনো রাজবাড়ি, প্রায় 200-250 বছর আগে এখানে রাজা ছিল, মন্ত্রী ছিল, রাজ্য শাসন ছিল। পরে রাজবাড়িটি কিছু অলৌকিক কারণে অভিশপ্ত হয়ে পড়ে। আয়ান দাদার কাছে এ ব্যাপারে আরও কিছু জানতে চাইল, কিন্তু দাদা আর কিছু বললেন না, তার চোখে মুখে অজানা ভয়ের ছাপ। পরের দিন আয়ান সিদ্ধান্ত নিল, হাসানুজ্জামানকে নিয়ে রাজবাড়িতে দেখতে যাবে। হাসানুজ্জামানকে রাজবাড়ির কথা বলতেই সে বলল, জায়গাটা পরিত্যক্ত, কেউ যায় না সেখানে, গ্রামের মোড়ল রাজবাড়িতে যাইতে নিষেধ করছে, আর জায়গাটাও অশুভ, সেখানে গিয়া কাজ নাই। শেষে অনেকক্ষণ হাসানুজ্জামানকে জড়াজড়ি করায় সে রাজবাড়িতে যেতে রাজি হয়। তবে শর্ত, দিনের বেলায় রাজবাড়ি যেতে হবে এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতে হবে। আয়ানও তার কথায় রাজি হয়ে যায়, অন্তত রাজবাড়িটি তো দেখা যাবে। বিকেলবেলায় হাসানুজ্জামানকে সাথে নিয়ে রাজবাড়ি দেখতে বের হলো আয়ান।
গ্রাম থেকে একটু ভেতরের দিকে রাজবাড়িটি। রাজবাড়ির আশেপাশে কোনো জনবস্তি নেই বললেই চলে, চারিদিকে জঙ্গল ও গাছগাছালিতে পরিপূর্ণ। রাজবাড়িতে পৌঁছে প্রবেশপথে দেখা গেল বড় একটি সাইনবোর্ডে লেখা, প্রবেশ নিষিদ্ধ। গ্রামের কেউ রাজবাড়ির আশেপাশে কখনো আসে না। রাজবাড়িটিকে ঘিরে গ্রামে অনেকবার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই জন্য গ্রামের মোড়ল এই রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বিশাল উচ্চ রাজপ্রাসাদ। প্রাসাদটি দেখেই বোঝা যায় এটা অনেক বছরের পুরনো। প্রাসাদের কিছু কিছু অংশে ফাটল ধরেছে, শ্যাওলা ও ময়লা জমে প্রাসাদটি যেন ভৌতিক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির চারপাশে ঘুরে দেখা হলো, একটু পেছনে যেটি দেখা গেল বিশাল এক দিঘি। রাজ আমলের এই দিঘিতে রাজা রানীরা গোসল করতেন। এখনও দিঘিতে কিছুটা পানি রয়েছে, কিন্তু পানির রং কালো হয়ে গেছে। বড় বড় পুরনো গাছ রাজবাড়িতে ছায়া দিয়ে ঘিরে রেখেছে, দিনের আলোতেও রাজবাড়িটি যেন অন্ধকারে ছেয়ে আছে। প্রাসাদের একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখা গেল প্রাসাদের ভেতরে প্রবেশের প্রধান দরজা। দরজাটি একটি বিশাল তালা দিয়ে বন্ধ করা, অনেক পুরনো তালা, মরিচা পরে তালাটি নষ্ট হয়ে গেছে। দরজার দিকে হেঁটে যেতেই হাসানুজ্জামান পেছন থেকেই বলে উঠল, আর সামনে যাওন যাইব না, ভেতরে তো একদমই না, এখনই সন্দেহ হয়ে যাবে, চলেন বাড়ি ফিরে যাই। এই যে দরজাটা দেখছেন, এটা খোলা একদমই নিষেধ, গ্রামের কেউ কখনো এই দরজা খোলার সাহস পায় নাই, গ্রামের অভিশাপ লাগার পর। হাসানুজ্জামান ভয়ে কাঁপছে, তার কথা মতো বাড়ির দিকে রওনা দিল আয়ান, কিন্তু তার মন পড়ে রইল রাজবাড়ির ভেতরে। যখনই রাজবাড়ি থেকে বাড়ির দিকে তারা রওনা দেবে, এমন সময় হঠাৎ রাজবাড়ির একটি পুরনো গাছের ডাল তাদের সামনে ভেঙে পড়ল, একটুর জন্য তাদের উপরে পড়েনি। আয়ান বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও হাসানুজ্জামান ভয় পেয়ে গেল। তারা দ্রুত রাজবাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরে আসলো। রাতের খাবার খেয়ে আয়ান রাজবাড়ি সম্পর্কে লিখতে বসল। যা যা সে দেখেছে সে সম্পর্কে সবকিছু লিখে ফেলল। হঠাৎ কখন যে সে ঘুমিয়ে পড়ল মনে নেই। স্বপ্নে আয়ান একটি মেয়েকে দেখতে পেল। মেয়েটি বলল, আয়ান তুমি কোথায়? আমি রাজবাড়িতে ভীষণ একা, তুমি এসেই চলে গেলে কেন? আমার রাজবাড়ি থেকে নিয়ে যাও, আমি কত বছর ধরে তোমার অপেক্ষায় আছি, আমি মুক্তি চাই, আমায় মুক্তি দাও। হঠাৎ মাঝরাতে ভয় পেয়ে আয়ানের ঘুম ভেঙে গেল, কিন্তু সে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর আয়ান বিষয়টিকে স্বাভাবিকভাবে নিল, তবে সে রাতে আর ঘুম হলো না। পরের দিন বাড়িতে মন বসল না, আয়ানের মন যেন রাজবাড়িতেই পড়ে রয়েছে। সারাদিন বাড়িতে এপাশ ওপাশ করতে থাকল। হাসানুজ্জামানকেও আজ দেখা গেল না, দাদা বলেছিল সে বিশেষ কাজে শহরে গিয়েছে। গত রাতের স্বপ্নের কথা প্রায় ভুলেই গিয়েছিল আয়ান। রাতে শরীর কিছুটা খারাপ লাগায় ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ভীষণ চিৎকারে ঘুম ভেঙে গেল। গত রাতের মতো আজকে রাতেও ঠিক একই স্বপ্ন, এক মেয়ে আর্তনাদ করে কান্না করছে। অতৃপ্ত এক বাসনা সে যেন অনেক বছর ধরেই মনে পুষে রেখেছে, বারবার সেই রাজবাড়ির দিকে টানছে আয়ানের মন। গতদিন আর আজকে একই স্বপ্ন দেখে বিষয়টিকে আয়ানের আর স্বাভাবিক মনে হলো না। তারপর সিদ্ধান্ত নিল রাজবাড়ি যেতেই হবে। কী এই স্বপ্নের রহস্য, তা আয়ানকে বের করতেই হবে। তখন প্রায় মাঝরাত, হাতে একটা লাইট নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল আয়ান। আজকে হাসানুজ্জামান নেই, সে থাকলে হয়তো আয়ানকে একা যেতে দিত না। রাজবাড়ি সম্পর্কে কৌতূহল যেন আয়ানের সাহস আরও বাড়িয়ে দিয়েছে। পুরো রাস্তা শুনশান নিরবতা, রাস্তায় কোনো কাকপক্ষীও নেই, গ্রামের মানুষ সন্দেহ হলেই ঘরে দরজা আটকিয়ে ঘুমিয়ে যায়। তাছাড়া আয়ান শুনেছিল গ্রামের অভিশাপের কারণে গ্রামের কেউ আর রাতে বের হয় না। শুনশান রাস্তায় এভাবে কিছুক্ষণ হাঁটার পর অবশেষে রাজবাড়িতে চলে আসলো আয়ান। দিনের বেলায় রাজবাড়িতে যেমন দেখা গিয়েছিল, এখন দেখে কেমন ভৌতিক মনে হচ্ছে। পুরো রাজবাড়ি অন্ধকারে আচ্ছন্ন, ভাগ্যের সাথে লাইট ছিল। শুনশান রাস্তায় এভাবে কিছুক্ষণ হাঁটার পর অবশেষে রাজবাড়িতে চলে আসলো আয়ান। একটু সামনের দিকে এগিয়ে গেল আয়ান। সামনের দিকে লাইট ফেলতেই রাজবাড়ির সেই মূল দরজাটা দেখা গেল। দরজাটিতে তালা দেওয়া ছিল বলে খোলা গেল না, তাই আয়ান আশেপাশে তাকিয়ে তালা খোলা যায় এমন কিছু খুঁজতে লাগলো।
হঠাৎ মাটিতে পুরনো একটি রড দেখতে পেল। রডটি তুলে নিয়ে পুরনো তালার উপর রড দিয়ে কয়েকটা ঘা মারতেই মরিচা ধরার তালাটি ভেঙে পড়ল। দরজাটা খুলতেই দমকা এক বাতাস ও বটকা গন্ধে যেন চারপাশ ভরে গেল। আয়ান প্রাসাদের ভেতরে প্রবেশ করল। প্রাসাদের একটু ভেতরে যেতেই আরেকটা দরজা দেখা গেল। আয়ান দরজাটির সামনে এগিয়ে গেল। দরজার সামনে যেতেই কর্মর শব্দে হঠাৎ দরজাটি আপনা থেকে খুলে গেল। পুরো প্রাসাদ জুড়ে বটকা এক ধরনের গন্ধ, গন্ধে যেন পেটের সব খাবার বের হয়ে যাবে এমন অবস্থা। হঠাৎ দেওয়ালে লাইট ফেলতেই দেখা গেল একটি ছায়া মূর্তির মতো কিছু একটা দেওয়ালের পাশ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেল। আশেপাশে লাইট ফেলে কোথাও আর সেই ছায়া মূর্তিতে দেখা গেল না। আয়ান বিষয়টিকে স্বাভাবিকভাবে নিল, হয়তো অন্ধকারে ভুল কিছু দেখেছে সে। এমনটা ভেবে সামনের দিকে হাঁটতে থাকল। এমন সময় হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল, কিন্তু প্রাসাদে তো কেউ নেই। বিষয়টিকে প্রথমে এড়িয়ে গেলেও আবার সেই একই কান্নার শব্দ, কেউ যেন ক্ষোভে আর্তনাদ করে কান্না করছে। এই কান্নার শব্দ আয়ানের অনেক পরিচিত, এই কান্না যেন আগেও সে শুনেছে। কান্নার শব্দটা উপরতলা থেকে আসছিল। আয়ান সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। কান্নাটি এখন আর শোনা যাচ্ছে না, হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখা গেল না। হঠাৎ পাশে একটি কক্ষ দেখা গেল। উপরের সবগুলো কক্ষ খোলা থাকলেও এই কক্ষটি বন্ধ। কুড়িয়ে পাওয়া রডটি আয়ানের হাতেই ছিল। সেই রডটি দিয়ে কয়েক ঘা বাড়ি দিতেই দরজাটি খুলে গেল। ঘরে প্রবেশ করতেই আবারও সেই পুরনো জিনিসপত্রগুলো দেখা গেল। তারই এক কোণে ধুলো পড়া একটি পুরনো বই তার নজরে পড়ল। বইটি দেখেই বোঝা যায় অনেক পুরনো। বইয়ের উপরের কভারটি ছেঁড়া। এটা ঠিক কিসের বই আয়ান বুঝতে পারল না। তাই কৌতূহলবশত বইটি সাথে নিয়ে রাজবাড়ি থেকে বাড়িতে ফিরে আসলো সে। রাতেবেলা রাজবাড়িতে যাওয়া সম্পর্কে কাউকে কিছুই সে জানাল না। যা করতে হবে তা আয়ানকে একাই করতে হবে। হাসানুজ্জামান ও দাদাকে রাজবাড়ির কথা বললে তারা হয়তো আর রাজবাড়িতে যেতে দেবে না। পরের দিন রাতে রাজবাড়ি থেকে আনা সেই বইটি আয়ান খুলে পড়তে বসল। সাল 1712। ভুবননগর গ্রামে তখন রাজার হৃদয় আদিত্যের শাসন। রাজা হৃদয় আদিত্য ছিলেন অত্যন্ত উদাসীন ও নারীলোভী। রাজ্যের প্রজারা তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল, কিন্তু ভয়ে কেউ মুখে কিছু বলতে পারত না। কেউ কিছু বলতে না পারলেও মনে মনে সবাই তাকে ঘৃণা করত। ধীরে ধীরে রাজার উদাসীনতার কারণে রাজ্যের অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়, রাজ্যে চরম দুর্ভিক্ষ দেখা দেয়। এমনই একদিন গ্রামের এক দরিদ্র বয়স্ক মহিলা তার মেয়েকে নিয়ে রাজার কাছে আসে। মহিলাটি বলে, আমার স্বামী বছর দুয়েক হলো গত হয়েছেন, পরিবারে শুধু আমার একটি মেয়ে। অভাবে চরম পর্যায়ে আমাদের দুবেলা খাবারও জোটে না। যদি আমাদের কোনো কাজ দিতেন তাহলে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি। মহিলাটির মেয়েটি ছিল ভীষণ রূপবতী। রাজা প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন। মহিলার মেয়ের সৌন্দর্যের কারণে রাজা সেই মহিলাটিকে রাজবাড়িতে কাজের ব্যবস্থা করে দেন। মা ও মেয়ে সন্ধ্যে পর্যন্ত রাজবাড়িতে কাজ করে বাড়িতে ফিরে যায়। রাজা মেয়েটিকে তার প্রণয়ের ফাঁদে ফেলে। ধীরে ধীরে মেয়েটি রাজার প্রেমে পড়ে যায়। রাজা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সবকিছু ভালোভাবেই চলছিল। ধীরে ধীরে মেয়েটির পরিবর্তন লক্ষ্য করেন গ্রামের লোকজন। মেয়েটি তখন 6 মাসের গর্ভবতী। গ্রামের লোকজন মেয়ের এমন অবস্থা বুঝতে পেরে ছিঁচি করতে থাকে। মেয়েটি কাউকে কিছু না বলে রাজার সাথে কথা বলেন। তোমার সন্তান আমার গর্ভে, গ্রামের মানুষের মায়ে থেকে ছিঁচি করছে, তুমি দয়া করে আমায় বিয়ে করো। তুমি কাউকে কিছু বলনি তো? না, কাউকে কিছুই বলিনি। তুমি আমায় বিয়ে না করলে আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। দেখো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুমি কিভাবে ভাবলে তোমার মতো গ্রামের একটা মেয়েকে আমি বিয়ে করব? তারপর কিছু অর্থ দিয়ে মেয়েটিকে বলল, এইগুলো নিয়ে তুমি আর তোমার মা গ্রাম থেকে চলে যাও। আমি এইসব চাই না। তুমি না বলেছিলে আমায় বিয়ে করবে, তাহলে এখন এমন করছো কেন? তোমার মতো হাজারো মেয়ের সাথে আমি রংমহলে সময় কাটাই, সবাইকে কি বিয়ে করতে হবে? যা বলছি তাই করো, এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাও। আমিও দেখে নেব, গ্রামের সামনে তোমার সব মুখোশ খুলে দেব।
এই বলে মেয়েটি কান্না করে সেখান থেকে চলে যায়। রাজা তার কথা শুনে ভয় পেয়ে যায়। মেয়েটি যদি গ্রামের প্রজাদের সব বলে দেয় তাহলে কি হবে, এসব ভেবে রাজা চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাজা মেয়েটির সাথে দেখা করেন। তাকে বলেন, তুমি যে এখানে এসেছো কাউকে বলনি তো? না, কেউ জানে না। তুমি চিন্তা করো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে বিয়ে করব। তুই আমার মুখোশ খুলে দিবি তাই না? ছুরির আঘাতে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা গেল। মেয়েটির লাশ রাজা বড় একটি বাক্সে রেখে ঘরটি বন্ধ করে দিল, এরপর সেখান থেকে চলে গেল। তার এই কুকর্ম কেউ না দেখলেও দূর থেকে লুকিয়ে দেখেছিল রাজকবি। এরপর থেকে রাজা প্রায় রাতে অদ্ভুত স্বপ্ন দেখতেন। একটি মেয়ে এসে তাকে স্বপ্নে বলতো, তোর বংশ নির্বংশ হবে, তুই মরবি। এইভাবে প্রতিদিন সে একই স্বপ্ন দেখত। ধীরে ধীরে রাজা পাগলের মতো হয়ে গেলেন। একদিন রাতে হঠাৎ প্রাসাদের ছাদে উঠে গেলেন কি মনে করে যেন। হঠাৎ একটি ছায়ামূর্তি রাজাকে ছাদ থেকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রাজা মাটিতে পড়ে কয়েক সেকেন্ড উপরের দিকে তাকিয়ে দেখলেন সেই মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে। রাজা মারা গেলেন, রাজ্যে চরম হতাশা দেখা দিল। এরপর রাজার বংশধর রাজ্য শাসনের হাল ধরলেও কেউ বেশি দিন বেঁচে থাকতে পারেনি, সবাই অলৌকিক অপঘাতে মারা গিয়েছিল। শুধু বেঁচেছিল রাজকবি, সেই একমাত্র রাজার কুকর্মের সাক্ষী ছিল। মেয়ের অতৃপ্ত আত্মা রাজকবিকে দেখা দিয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি করেনি। রাজকবি রাজবাড়ির ইতিহাস রচনা করেন এবং রাজার সকল কুকর্মের প্রমাণ হিসেবে বইটি রেখে যান। পরে রাজবাড়িটি অভিশপ্ত বলে গ্রামের লোকজন বন্ধ করে দেন। অতৃপ্ত হয়েই বন্দি থেকে যায় মেয়েটির মৃতদেহ। প্রায় মেয়েটির বন্দি অতৃপ্ত আত্মার কান্না ভেসে আসত রাজবাড়ি থেকে। সে যেন সাহায্য চায়, এই বন্দি অবস্থা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু গ্রামের কেউ রাজবাড়িতে যেতে সাহস করেনি। পরে রাজবাড়ির অভিশাপে পুরো গ্রাম অভিশপ্ত হয়ে যায়। রাজবাড়ির সম্পর্কে এমন ইতিহাস পড়ে আয়ান কিছুটা স্তব্ধ হয়ে যায়। এমন নিঃশৃঙ্খ কাহিনী এতদিন চাপা ছিল যা কেউই জানত না। মেয়েটির জন্য অনেক মায়া লাগতে শুরু করল, সে এখনও মুক্তি পায়নি। হয়তো এর জন্যই আয়ানকে স্বপ্নে দেখা দিত, কিন্তু আয়ানকেই বা কেন দেখা দিত, এটাই শুধু রহস্য। আয়ান সিদ্ধান্ত নিল রাজবাড়িতে গিয়ে সব রহস্যের ভেদ করতেই হবে, মেয়েটিকে মুক্তি দিতেই হবে। রাতের অন্ধকারে লাইট হাতে বেরিয়ে পড়ল আয়ান রাজবাড়ির দিকে। রাজবাড়িতে গিয়ে সে বাক্সটি খুঁজতে লাগল। হঠাৎ সেই মেয়ের কান্না, কান্নাটি উপরতলা থেকে আসছে। উপরতলায় উঠতেই কান্না থেমে গেল। হঠাৎ পাশে একটি মেয়ে ছায়ামূর্তি দেখা গেল। আজ যেন সেই ছায়ামূর্তিটা অনেকটা স্পষ্ট, এটা একটা মেয়ের। মেয়েটির ছায়ামূর্তি সামনের দিকে যেতে লাগল। আয়ান্ন কোনো এক সম্মোহনী শক্তির কারণে তার পেছন পেছন যেতে লাগল। ছায়াটি এটি কক্ষে প্রবেশ করল। ছায়ামূর্তিটি আয়ানকে বড় একটি বাক্সের দিকে ইশারা করল, তারপর অদৃশ্য হয়ে গেল। বাক্সটি খুলে সেই মেয়েটির কঙ্কাল পাওয়া গেল। তারপর বড় একটি কাপড়ের সাথে কঙ্কালটি পেঁচিয়ে রাজবাড়ি থেকে বের হতে যাবে এমন সময় সে ছায়ামূর্তিটি হঠাৎ সামনে দৃশ্যমান হল। ছায়ামূর্তিটি আবার আয়ানকে একটি কক্ষের দিকে ইশারা করল। আয়ান সে কক্ষে প্রবেশ করল। হঠাৎ আয়ানের নজর পড়ল দেওয়ালের একটি তৈলচিত্রের উপরে, যা দেখে সে স্তব্ধ হয়ে গেল। তৈলচিত্রটি আর কারোই না, এটা আয়ানের নিজের। তৈলচিত্রটি রাজা হৃদয় আদিত্যের, তার চেহারা যেন ঠিকই আয়ানের মতো। তারপর হঠাৎ ছায়ামূর্তিটি বলল, হ্যাঁ, তুমি রাজা হৃদয় আদিত্যের পুনর্জন্ম, আগের জন্মের পাপের প্রায়শ্চিত্ত করতেই তোমার এই জন্ম। আয়ান এসব কিছু আর নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে যখন জ্ঞান ফেরে,
তখন রাজবাড়িতে হাসানুজ্জামান, দাদা ও গ্রামের কয়েকজনকে দেখা গেল। তারা এক অজানা ভয়ের আশঙ্কায় জিজ্ঞাসু চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল। হাসানুজ্জামান পাশ থেকে কাপড় জড়ানো কঙ্কালটি নিয়ে আসে। কাপড় থেকে কঙ্কালটি বের হতেই সবাই ভয়ে স্তম্ভিত হয়ে গেল। আয়ান সকলকে সব ঘটনা খুলে বলল। রাজা হৃদয় আদিত্যের করা অপকর্ম সকলের সামনে তুলে ধরল। সে মেয়েটির সাথে যে অন্যায় করা হয়েছিল সেটার জন্য পুরো গ্রামবাসী শোক প্রকাশ করল। মেয়েটিকে পরে গ্রামের লোকজন সসম্মানে কবরস্থ করে, মেয়েটির অতৃপ্ত আত্মা মুক্তি পায়, গ্রামের অভিশাপও দূর হয়, ভূবনগর গ্রামটি যেন আবার আগের রূপ ফিরে পায়। কিন্তু সবকিছুই যেন আয়ানের কাছে রহস্যের মতোই থেকে গেল। তবুও পূর্ব জন্মের করা পাপের প্রায়শ্চিত করতে পেরে পরিতৃপ্তি পেল সে। পরে সে ইটালিতে ফিরে আসে। অনেক বছর হয়ে যায়, আর কখনো বাংলাদেশে যাওয়া হয়নি তার। কিন্তু সে অজানা রহস্যের কথা সে ভুলতে পারেনি। সে মেয়েটি কেনই বা তার স্বপ্নে এসেছিল, কেনই বা আয়ান ও রাজা আদিত্যের চেহারা একই রকম ছিল, তা সে আজও ভেবে পায়নি। হয়তো সেই অতৃপ্ত মেয়েটির কথাই ঠিক ছিল, পূর্বজন্মে আয়ানই ছিল রাজা হৃদয় আদিত্য। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go and get a